কৃষকের কৃষিও খামার, কৃষকের কৃষিও খামার, প্রতিটি মানুষের। সুন্দর গমের পাশে জমি দিয়ে একটা ট্রেন যাচ্ছে, অসাধারণ সুন্দর। যাক, আসসালামু আলাইকুম। কৃষকের কৃষি ও খামারের পক্ষ থেকে সবাইকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। আমি মোহাম্মদ রাজিবুল্লাহ খান রাজু। প্রতিবারের মতো আমরা নতুন নতুন ভিডিও নিয়ে উপস্থিত হই। আজকে আপনাদের জন্য যেই প্রতিবেদনটি তৈরি করেছি, খুব চমৎকার, খুব সুন্দর একটা প্রতিবেদন, যা আমাদের দেশের প্রতিটা কৃষকের জন্য অত্যন্ত উপকার হবে। এটা ইউরোপে ইতালিতে একটা গম চাষ পদ্ধতি। আগে আমরা অনেক আগে দেখেছি যে বাংলাদেশে অ্যাভেলেবেল গম চাষ হতো, কিন্তু বর্তমান গম চাষের চাহিদা খুব কমে গেছে। আর এটা কিন্তু অত্যন্ত একটা লাভবান একটা ফসল, যে যেখানে তেমন কোনো পরিচর্যা করা লাগে না। এই যে যদি দর্শক দেখেন, যে দেখেন চমৎকারভাবে সারা মাঠ, সারা মাঠ আপনার গমের চারা রোপণ করা হয়েছে। আর যা বলছিলাম, যদি খরচের দিক বলি, আসলে তেমন খরচ হয় না গম চাষ করতে। কিন্তু বাংলাদেশের কৃষকরা কেন গম চাষ থেকে বিরতি নিচ্ছে আসলে বুঝি না। আর আগে গমের দাম ছিল 8 থেকে 9 টাকা, আর এখন কিন্তু গমের অনেক চাহিদা। 1 কেজি আটার দামই আপনার 60-70 টাকা, বা অনেক জায়গায় 30-35 টাকা, সুপার মলগুলোতে একটু দাম বেশি। আর যাই হোক, আমি যা বলতে চাচ্ছিলাম, যারা বাংলাদেশে গম চাষ করতে চান, কৃষক নির্ভরশীল একটা দেশ গঠন করতে চান, এবং আপনারা যদি এইভাবে গম চাষ করেন, দেখেন আমি আবার আরেকটা ভিডিওতে বলেছিলাম, আপনি যদি বাংলাদেশ হিসাব বলি, আপনি যদি 5% বা 6% জমির মাঝে আপনি গম চাষ করতে চান, তাহলে আপনার তেমন লাভবান হন না। হ্যাঁ, এটাও কথা যে আমার জমি নাই, আমি এত জমি পাবো কোথা থেকে, তা ঠিক আছে। কিন্তু যাদের বড় বড় কৃষিকাজ উদ্যোক্তা হতে চান, আপনি 2-3 কানি জমি কারো কাছ থেকে লিজ নিয়ে আপনি যদি গম চাষ পদ্ধতি শুরু করেন, আমি আশা করি যেখানে তেমন কোনো খরচ নাই, যে দেখেন কত ঘন, আর 1 কেজি গম ছিটাইলে কিন্তু অনেকটুকু জমি গম ছিটানো যায়। আপনি দেখেন কত সুন্দর একটা গমের বাগান। এখন আমি যা বলতে চাচ্ছিলাম, যে আপনি 1 কেজি গম ছিটাইলে অনেকটুকু জমিতে ছিটাতে পারবেন, কিন্তু 1 কেজি গম থেকে কতগুলি গম হয় একটু কল্পনা করে দেখেন, কত সুন্দর মাঠ। আর মাঠ অসাধারণ সুন্দর। বাংলাদেশে যদি এখনো, আমি মনে করি যারা কৃষিকাজ যে উদ্যোক্তা হতে চান, অনেকেই কাপড়ের বিজনেস করে, বিভিন্ন ধরনের বিজনেস করে উদ্যোক্তা হচ্ছে, তো কৃষিখাতেও কিন্তু বিশাল একটা উদ্যোক্তা হওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ আগে জিনিসপত্র তেমন দাম ছিল না, এখন কিন্তু যে কোনো ফসল আপনি যদি ফলাতে পারেন, আল্লাহর অশেষ রহমত থাকে, অবশ্যই লাভবান হবেন। এই যে দেখেন কত সুন্দর গমের পাশে জমি দিয়ে একটা ট্রেন যাচ্ছে, অসাধারণ সুন্দর। যাক দর্শক, আমি যে কথা বলতে চাচ্ছিলাম, আবার আমি আসতেছি পরিচর্যার বিপরে। আপনারা এই যে দেখেন কত সুন্দর ঘন করে গম হচ্ছে, আর এদেশের গমের গাছ এত উঁচা হয় না, এটি লাস্ট, এখন শুধু গম পেকে যাবে। আমি পরবর্তী আরেকটা ভিডিও দিব আপনাদেরকে, গম যখন পাকবে। হ্যাঁ, যা বলছিলাম, পরিচর্যা, পরিচর্যা বলতে আপনি গমে গম শুধু ফেলে দিলেন, আর কোনো পরিচর্যা করতে হয় না, এত সুন্দর একটা জিনিস। আর গমে অধিক লাভবান, অধিক লাভবান। বাংলাদেশের কৃষকরা যদি গম চাষে আগ্রহী হয়, আমি মনে করি বাংলাদেশ অবশ্যই অনেক এগিয়ে যাবে, এবং কৃষি নির্ভরশীল একটি দেশ হবে, এবং বঙ্গবন্ধু সোনার বাংলা গড়তে কৃষকরাই সহযোগিতা করবে সবচেয়ে বেশি। ধন্যবাদ, আবার দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।